তখন ঈমানদার যখন মারা যায় তখন তার কি অবস্থা হয়? রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কোন ঈমানদার যখন মারা যায় তার কেমন কষ্ট হয়, এই ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন। এটা মূলত কষ্ট না, বরং এটা আরো সুখ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, যারা দুনিয়াতে বলবে ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের রবকে বলেন আল্লাহ, দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় যারা বলবে ইন্নাল্লাযীনা, যে সমস্ত ব্যক্তিরা বলবে ক্বালু, বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব বলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, তারপরে এটার উপরে সে অবিচল থাকবে, তারপর এটার উপরে সে একবারে অটল এবং অবিচল থাকবে, সুম্মা ইসতাকামু। আমি জানি আমার রব একজন, আমি জানি আমার আল্লাহ একজন। এই স্বীকৃতি দেওয়ার পরেও আমি ঘুষ খাই, বুঝতে হবে আমি আমার স্বীকৃতির উপরে অটল না। আমি স্বীকৃতি দেই রব একজন আল্লাহ একজন, তারপরেও আমি ঘুষ খাই, বুঝতে হবে আমি রব একজন এটার উপরে অটল না। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি বিশ্বাস করি আল্লাহ একজন, আল্লাহ যেটা বলেন সেটাই হয়, আল্লাহ যেটা বলেন না সেটা হন না হয় না, আল্লাহ যেটা চায় না সেটা হয় না, এমন বিশ্বাস আমি স্থাপন করি, কিন্তু কখনো নামাজ পড়ি না। তাহলে বোঝা গেল সুন্নাস তাকামু আমার এখনো হয় নাই। আমি তো আল্লাহকে রব বলে স্বীকৃতি দিয়েছি ঠিকই, কিন্তু ইস্তেকামাতের সাথে আমি অবিচল থাকতে পারি নাই। আল্লাহ তাআলা বলেছেন দুইটা কাজ করতে হবে শান্তিতে মারা যেতে হলে। এক নাম্বার হলো ক্বালু রব্বুনাল্লাহ, মৃত্যুর আগে স্বীকৃতি দিতে হবে যে আমাদের রব হলো একজন, দুনিয়াতে থাকা অবস্থায় বিশ্বাস করতে হবে। শুধু বিশ্বাস করলেই চলবে না, সুম্মা ইসতাকামু, এই বিশ্বাসের উপরে অবিচল থাকতে হবে। যদি বিশ্বাসের উপরে অবিচল থাকতে যান তাহলে কোনো মানুষের ক্ষতি আপনার দ্বারা হওয়া যাবে না, যদি এই বিশ্বাসের উপরে অবিচল থাকতে যান তাহলে কোনো প্রতিবেশীর হক আপনার দ্বারা নষ্ট হওয়া যাবে না, যদি বিশ্বাসের উপরে আপনি অবিচল থাকতে চান তাহলে আল্লাহর হক আপনার দ্বারা নষ্ট হওয়া যাবে না, যদি এই বিশ্বাসের উপরে আপনি অবিচল থাকতে চান আপনার মতো মানুষ কখনো সুদ আর ঘুষ খাইতে পারে না। তাহলে বোঝা গেল যারা রবকে স্বীকৃতি দেওয়ার পরেও এই সমস্ত অন্যায় করে তাহলে তাদের মধ্যে সুম্মা ইসতাকামের গুণ নাই, আছে না? নাই, নাই। আল্লাহ তাআলা বলতেছেন ওই ব্যক্তিটা মৃত্যুর সময় কষ্ট কম হবে, কষ্ট হবে না, শান্তি পাবে। কেমন শান্তি পাবে? রব বলেন সুম্মা ইসতাকামু, যারা দুনিয়াতে রব হিসেবে স্বীকৃতি দিয়ে একান্ত হয় নাই এটার উপরে অবিচল ছিল। আল্লাহ তাআলা বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের উপরে ফেরেশ তাদের ফোর্স আসতে থাকে, তাতানাজ্জালু নাযিল হইতে থাকে আলাইহিমুল মালাইকা, তাদের উপরে আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আসতে থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আর কি বলতে থাকে জানেন? বলেন আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, আরে ও ঈমানদার তুমি ভয় পাও না, ভয় পাও না, আল্লাহ তাখাফু মৃত্যু দেখে ভয় পাও না, ওয়ালা তাহজানু দুঃখিত হয়ও না, তোমার দুঃখের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমার মাওলা দুনিয়াতে করেছে। এই হলো একজন ঈমানদারের মৃত্যু, যে সময় স্বয়ং রব ঘোষণা করবে লা তাখাফু ভয় নাই, ওয়ালা তাহজানু চিন্তিত হয় না, ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মৃত্যুর সময় এমন পয়গাম যখন কোনো মানুষ পাবে, তার আখিরাত নিয়ে চিন্তা করার কোনো কারণ আছে? তার পরকাল নিয়ে চিন্তার কোনো কারণ আছে? শর্ত কয়টা? দুইটা। এক নম্বর হলো যে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকৃতি দিতে হবে, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকৃতি দিতে হবে, এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার পর স্বীকৃতি দেওয়ার প্রতিবন্ধক যে সমস্ত কাজ আছে সমস্ত কাজকে আপনাকে কি করতে হবে? বর্জন করতে হবে। যদি আপনি আল্লাহ মানেন আর আল্লাহকে স্বীকৃতি দেওয়ার মুখালেফ কাজ করেন তাহলে বোঝা গেল আপনি এই স্বীকৃতির উপরে অটল থাকতে পারেন না।